তো আমরা এখন আলোচনা করব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে, সংক্ষেপে যাকে গুই বলতেছি আমরা। জাভাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অনেকভাবে হ্যান্ডেল করা হয়। মোস্ট পপুলার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সুইং। সুইং ছাড়াও জাভা এফেক্টস আছে। তো এই সুইংটা হচ্ছে কি জাভা ফাউন্ডেশন ক্লাসের অন্তর্ভুক্ত। তো সুইং এর আগে যেটা ছিল তার প্রিডেসেসর সেটা হচ্ছে গিয়ে AWT, যেটা ফুল মিনিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডোয়িং টুলকিট। তো এই অ্যাবস্ট্রাক্ট উইন্ডোয়িং টুলকিটটা ছিল জাভার ইনিশিয়াল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হ্যান্ডলিং এর একটা ওয়ে বা ফ্রেমওয়ার্ক বলো, লাইব্রেরি বলো, যেটাই বলো। তো ওইখান থেকে পরবর্তীতে সুইংটা ইভলভ করে আসছে, AWT-র উপর বেস করে সুইং বানানো হয়েছে। AWT-র বিভিন্ন যে ক্লাস ছিল ওই ক্লাসগুলোকে এক্সটেন্ড করে আরও এনহান্স করে সুইং বানানো হয়েছে। বাট স্টিল AWT-র অনেক কিছুই এখনও ডিরেক্টলি ইউজ হয়। AWT দিয়েও আসলে আমরা অনেক সময় অনেক কিছু ইউজ করে থাকি। তো কেন ডিফারেন্সটা এটা নিয়ে আমরা আলোচনা করব যে AWT থেকে কেন আমরা সুইংয়ে আসছি। তো প্রথম যেটা ব্যাপার হচ্ছে এখানে, AWT components are platform independent, sorry, platform dependent and swing components are not platform dependent. আচ্ছা, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি মানে কি? প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি মানে হচ্ছে জাস্ট মোমেন্ট প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি মানে হচ্ছে AWT দিয়ে যখন আমি কোনো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাবো, সে একটা বাটন ডিজাইন করছি, আমি একটা বাটন বানাইছি, সো এই বাটনটা হচ্ছে যে প্ল্যাটফর্মে নেব ওই প্ল্যাটফর্মের মতো করে দেখাবে। ডিজাইনটা ফিক্সড না, প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিন্স আমি যদি লিনাক্সের প্ল্যাটফর্মে নিয়ে যাই, জাভা প্রোগ্রামটাকে রান করি, তখন লিনাক্সের যে রেগুলার বাটন বা ডিফল্ট বাটন ওই রকম করে এই বাটনটা শো করবে। উইন্ডোজে নিয়ে আসলে উইন্ডোজের বাটনের মতো শো করবে, ম্যাক ওএসে নিয়ে গেলে ম্যাকের বাটনের মতো শো করবে। সো জিনিসটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট, তুমি বানাবা একরকম, হয়তো ডিফারেন্ট প্ল্যাটফর্মে গেলে একাধিক ইউজার একাধিক ভিউ দেখতে পারবে। বাট সুইং যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। সো তুমি যে প্ল্যাটফর্মেই রান করো না কেন, JVM-এর উপর ডিপেন্ড করে সুইং একটাই ভিউ দেখাবে। সো একটা বাটন তুমি যেভাবে ডিজাইন করছো ওই একই ডিজাইন সবগুলো প্ল্যাটফর্মে সেম দেখাবে। তো এটা হচ্ছে কি সুইংয়ের অ্যাডভান্টেজ। এছাড়া মেইন দুইটা জিনিস আছে, যে 2 নম্বর আর 3 নম্বর যে পার্থক্যগুলো দেওয়া আছে এখানে, এই দুইটাকে একটু হাইলাইট বেশি করা হয়েছে। তোমাদের বইতে যদি দেখো তাহলে আলাদা সেকশনই আছে এটা নিয়ে, যা AWT কম্পোনেন্টস আর হেভি ওয়েট আর সুইং কম্পোনেন্টস আর লাইট ওয়েট। তো কেন হেভি ওয়েট? হেভি ওয়েট বিকজ হচ্ছে ওইখানে যেহেতু প্ল্যাটফর্মের সাথে একটু কথাবার্তা বলার দরকার ছিল, ওই কারণে ওই জিনিসটা হেভি ওয়েট ছিল। আর সুইং যেটা করছে, এভরিথিং যে ডিজাইনগুলো বা ইয়াগুলো সবগুলো JVM-এর ভিতরে ইনক্লুড করা আছে, সুইং লাইব্রেরিতে ইনক্লুড করা আছে। দ্যাট ইজ ওয়াই সুইংয়ের কোডগুলো লাইট ওয়েট হয়, বেশি বড় হয় না। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, AWT-তে প্লাগেবল লুক অ্যান্ড ফিল ছিল না। প্লাগেবল লুক অ্যান্ড ফিল মানে হচ্ছে যে এখানে কয়েকটা সুইংয়ের মধ্যে কয়েক ধরনের থিম বলা যায়, ঠিক আছে? আমরা যে বিভিন্ন অ্যাপসে বা মোবাইলের মধ্যে থিম ইউজ করি, সো সুইংয়ের মধ্যে এরকম কয়েকটা থিম আছে, যেমন নিম্বাস একটা থিম আছে, মেটাল একটা থিম আছে, এরকম ক্লাসিকও সম্ভবত একটা আছে নাম। সো এই ধরনের কয়েকটা থিম আছে। সো ওই থিমগুলো ইউজ করলে দেখা যাচ্ছে যে পুরো UI-এর স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে যে বাটনের কথা বললাম, তো ওই ধরনের ফিক্সড কিছু থিম আছে যেটা AWT-তে ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে কি AWT-তে যেহেতু পুরানো, তার মানে তার মধ্যে কম্পোনেন্টসের সংখ্যাও কম ছিল। সুইং যেহেতু পরবর্তীতে আসছে, সুইংয়ের মধ্যে আরও নতুন নতুন পাওয়ারফুল কম্পোনেন্টস অ্যাড করা হয়েছে। আর ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে কি, AWT-তে কোনো আর্কিটেকচার ইউজ করা হয়নি, সুইংয়ের মধ্যে MVC আর্কিটেকচারটা ইউজ করা হয়েছে। তো MVC নিয়ে আমরা আলোচনা করব। তার আগে জেনে নিই, যখন আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করি, একবার UI সহ কোড করি, তখন আমাদেরকে কিছু আর্কিটেকচার ফলো করতে হয়, ঠিক আছে? তার মধ্যে মেইন জিনিসটা হচ্ছে, মেইন তিনটা পার্ট নিয়ে আমাদের চিন্তা করতে হয়। ফার্স্ট পার্টটা হচ্ছে যে আমার যে UI কম্পোনেন্ট এটা কী ধরনের, হাউ ডাজ ইট লুক, এটা যখন স্ক্রিনের মধ্যে রেন্ডার করা হবে তখন এটা কীভাবে দেখাবে, ঠিক আছে? তার সাইজটা কত হবে, কোন পজিশনে দেখাবে, কালারটা কী হবে, এই যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে কি লুক এর মধ্যে পড়তেছে। তো এইটা হচ্ছে কি একটা পার্ট, আমাকে এই পার্টটা বলে দিতে হবে যে কোথায় দেখাবে, কীভাবে দেখাবে। ওকে, দেন সেকেন্ড পার্টটা হচ্ছে কি দ্য ওয়ে দ্য কম্পোনেন্ট রিয়্যাক্টস টু দ্য ইউজার। এখন ইউজার কিছু একটা করলে ওই কম্পোনেন্টটা কীভাবে রিয়্যাক্ট করবে, যেমন অনেক সময় দেখো কোনো কোনো বাটনের উপরে মাউস নিয়ে গেলে ওই
বাটনটা হাইলাইট হয়ে যায় অথবা কালার চেঞ্জ হয়ে যায় বা অনেক ধরনের রিয়াকশন আছে, বা মনে করো একটা চেকবক্সের মধ্যে ইউজার ক্লিক করলো এটা চেকড হয়ে গেল, অথবা বাটনে ইউজার ক্লিক করলো কোনো একটা অ্যাকশন হইলো। তো এই যে কম্পোনেন্টের রিয়াকশনটা, এটা একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে দ্য স্টেট ইনফরমেশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য কম্পোনেন্ট। কম্পোনেন্টের সাথে কিছু ইনফরমেশন বা ডেটা অ্যাসোসিয়েট করা থাকবে, ওইটা আরেকটা পার্ট। সে চেকবক্সের কথাই চিন্তা করো, এটা হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম্পল, যে চেকবক্সটা চেক আছে কি না, চেক নাকি আনচেক, এটা একটা ইনফরমেশন। অথবা মনে করো বাটনের মধ্যে একটা বাটন আছে, মনে করো বাটনের মধ্যে লেখা আছে ওকে, ওকের মধ্যে ক্লিক করলে ওকে লেখাটা চেঞ্জ হয়ে ডান হয়ে গেল। তো এই যে টেক্সটটা চেঞ্জ হইলো, কোন স্টেটে আছে, অন আছে না অফ আছে, অ্যাকশন হয়েছে কি হয় নাই, চেক আছে নাকি চেক নাই, এই ধরনের বিভিন্ন জিনিস, বা টেক্সট কি টেক্সট শো করবে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে স্টেট অফ ইনফরমেশন, এইগুলো কিভাবে শো করবে। তো এই তিনটা পার্ট, এই তিনটা পার্টকে ইমপ্লিমেন্ট করে একটা কমন ডিজাইন প্যাটার্ন বা আর্কিটেকচার হচ্ছে MVC, মানে মডেল ভিউ কন্ট্রোলার। ঠিক আছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করা হয়। এটা ছাড়াও আরও অনেক লেটেস্ট ডিজাইন প্যাটার্ন আছে, বাট মোস্ট পপুলার এখনও হচ্ছে কি MVC। আর বাদ বাকি যেগুলো আসছে এগুলো MVC থেকে আসলে এক্সটেন্ড হয়ে হয়ে মডিফাই হয়ে আসছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য। তো MVC বলতে আমরা কি বুঝাচ্ছি, ওই যে তিনটে অ্যাকশনের কথা আমরা আলোচনা করছিলাম, ওই তিনটে অ্যাকশনকেই আমরা MVC বলতেছি। এখানে মডেল বলতে বোঝানো হচ্ছে লাস্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে স্টেট অফ দ্য কম্পোনেন্ট। ঠিক আছে, তো মডেল ক্লাসের মধ্যে ওই কম্পোনেন্টের স্টেটগুলো বলা থাকবে, সে চেকবক্সের মধ্যে টিক চিহ্ন আছে কি না। যেমন মনে করো পার্সন নামে হয়তো আমার একটা ক্লাস আছে, তো ওই পার্সনের ইনফরমেশন আমি একটা UI-তে দেখাইতে যাচ্ছি, সেইখানে ওই পার্সনটা ইয়া কিনা, পার্সনটা সে ম্যারিড কিনা। ঠিক আছে, জাস্ট একটা চেকবক্স আছে যে ম্যারিড নামে একটা চেকবক্স আছে, সো সে যদি ম্যারিড হয় তাহলে এখানে চেক করা থাকবে, আর যদি আনম্যারিড হয় তাহলে চেক করা থাকবে না। তো পার্সন ক্লাসে হয়তো এরকম একটা অ্যাট্রিবিউটস আছে, বুলিয়ান টাইপের অ্যাট্রিবিউটস আছে, ম্যারিড ইকুয়াল টু ট্রু অর ফলস। সো ওই ক্লাসের ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমার ভিউতে আমার ওই কম্পোনেন্টটার চেক হবে অথবা আনচেক হবে। সো ওই যে পার্সন ক্লাসটা, ওইটাকে আমরা এখন বলতেছি মডেল ক্লাস, কারণ ওই ক্লাসের সাথে রিলেটেড হচ্ছে গিয়ে ভিউ। ওই ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউট চেঞ্জ হলে ভিউটাও চেঞ্জ হবে। দেন ভিউ যেটা, তো পার্সন ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউটস এর উপর ডিপেন্ড করে আমার ওই পার্সনের যে UI-টা আছে, ভিউটা আছে, ওইটা চেঞ্জ হবে। এরপরে আসতেছে ভিউ। ভিউটা তো আসলে অলরেডি আমরা বুঝতে পারছি যে ডিরেক্ট UI-টা, যে পার্সনের ইনফরমেশন শো করার জন্য যে UI-টা আমরা ইউজ করবো, সেখানে কোথায় কী থাকবে, কোনটা কত বড় হবে, কোনটার সাইজ কী হবে, কোনটাতে কী ধরনের টেক্সট দেখাবে, কালার কী হবে, এই জিনিসগুলো ভিউ এর মধ্যে থাকে বা ভিউ ক্লাসের মধ্যে থাকে। আর ফাইনালি যেটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার ক্লাস, সেটা হচ্ছে গিয়ে ভিউ আর মডেল। এখানে দেখো এই চিত্রটাতে ভিউ আর মডেল কিন্তু ডিরেক্টলি কমিউনিকেট করে না। ঠিক আছে, তাদের কমিউনিকেশনের জন্য মাঝে আরও একটা ক্লাস আমরা ইউজ করি, যেটাকে আমরা বলি কন্ট্রোলার। সো কন্ট্রোলার কী করে, কন্ট্রোলার ভিউকে কন্ট্রোল করে। যখনই মডেলের কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে, তখন সেই চেঞ্জটা সে ভিউতে আপডেট করে দিবে। আবার ভিউয়ের সাথে যখন ইউজার কোনো ইন্টারেক্ট করে, সেই ইন্টারেক্টটা কন্ট্রোলার হ্যান্ডেল করে। কন্ট্রোলার সে চেকবক্স বা মনে করো ওকে বাটন, ডান বাটন বা চেকবক্সে টিক করছে, তখন কন্ট্রোলার দেখলো আচ্ছা ভিউতে যেহেতু টিক হয়েছে, ভিউয়ের স্টেটটা যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে মডেলে চেঞ্জ করে দাও। ঠিক আছে, সিমিলারলি মডেলের মধ্যে যদি অন্য কোনো মানে ডাটাবেস থেকে কোনো একটা ডাটা আসছে মডেলের মধ্যে, সেই জিনিসটা চেঞ্জ হয়েছে, সে কন্ট্রোলারকে নোটিফাই করবে, কন্ট্রোলার আবার ভিউতে আপডেট করবে। এইভাবে এই সাইকেলটা চলবে। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে কি, ভিউ আর মডেলকে আলাদা রাখা, মাঝখানে একটা কন্ট্রোলারের মাধ্যমে এটাকে আইসোলেট করে দেওয়া, সো দ্যাট ভিউ থেকে মডেলটা ডিরেক্টলি অ্যাক্সেস না হয়, মডেল যোগাযোগ করবে ডাটাবেজের সাথে। সো এটা আরেকটা লেয়ার হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছি না।
তো আমাদের জাভাতে অ্যাকচুয়ালি ডিরেক্ট এমভিসিটা ইউজ করা হয় না, এমভিসির একটা মানে ভেরিয়েশন ইউজ করা হয় যেটাকে আমরা বলতেছি মডেল ডেলিগেট। সো ভেরিয়েশনটা হচ্ছে এখানে ভিউ আর কন্ট্রোলার এই দুইটাকে আলাদা আলাদা ক্লাস হিসাবে ডিফাইন না করে ভিউ আর কন্ট্রোলারকে একসাথে একই ক্লাসের মধ্যে দেওয়া হয় ফাংশনালিটিটা, যেটাকে আমরা বলতেছি ইউআই ডেলিগেট। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এই মডেলটাকে বলা হচ্ছে কি মডেল ডেলিগেট, মানে মডেল ভিউ কন্ট্রোলার আর ভিউ কন্ট্রোলারকে একসাথে একটা ডেলিগেট ক্লাসে নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা ইউআই ডেলিগেট বলতেছি অথবা সেপারেবল মডেল, অনেক কিছুই নাম আছে। তো যাই হোক, এই জন্য আমরা জাস্ট একটা মডেল ক্লাস থাকবে, ওইটার সাথে আবার ইউআই এর জন্য একটা ক্লাস থাকবে। তো এই গেল এমভিসি এর বেসিক্স। সো নেক্সট আমরা দেখবো যে সুইং ক্লাসের হায়ারার্কিটা। সো এখানে যে ব্যাপারটা হয়েছে যে সব ক্লাসই যেহেতু অবজেক্ট ক্লাস থেকে আসে, সো অবজেক্ট ক্লাস থেকে সুইং এর মেইন কম্পোনেন্ট ক্লাসটা আসছে। অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ক্লাসটা সুইং এর না, এডাব্লিউটি এর, বাট তারপরে আমরা একই হায়ারার্কিতে আসে যেহেতু আমরা বলতেছি আর কি অবজেক্ট থেকে কম্পোনেন্ট ইনহেরিট করে আসছে। কম্পোনেন্টের দুইটা ইম্পর্টেন্ট সাব ক্লাস হচ্ছে গিয়ে কন্টেইনার অ্যান্ড জে কম্পোনেন্ট। ওকে, সো একটা হচ্ছে কি কন্টেইনার, কন্টেইনার মিন্স হচ্ছে সে অন্যান্য যে কম্পোনেন্টকে কন্টেইন করতে পারে, যেমন উইন্ডো আছে, প্যানেল আছে, ফ্রেম আছে, ডায়ালগ আছে। ওকে, আমরা মেইনলি ফ্রেম ইউজ করব। তো কন্টেইনার মানে কি অন্যান্য যে কম্পোনেন্টকে সে কন্টেইন করতে পারে, আর যে কম্পোনেন্ট মানে হচ্ছে কি একবারে ট্রিভিয়াল টাইপের কম্পোনেন্টগুলো, যেগুলোর মধ্যে আর অন্য কিছু কন্টেন্ট করা যাবে না আর কি, যে ডিরেক্টলি এখানে যেরকম মনে করো একটা বাটন, একটা চেকবক্স, একটা লিস্ট, একটা মেনু, এগুলো হচ্ছে কি যে কম্পোনেন্ট।